পাচ্ছেন আনসাং স্টারস। আমরা জলের গানের সঙ্গে আছি, জলের গানের সঙ্গে আমাদের আনসাং স্টারস এর শিল্পীরা আছেন। এর আগে আমরা অনেক শিল্পীদের গান শুনেছি, এখন আমাদের পাশে বসে আছেন পরশচন্দ্র দাস। কিন্তু তার আগে এই মনোচোরার মনোচোরার এই মনোচোরার গানটা, মানে এই মনোচোরার পরিচয়টা একটু চাই। এতক্ষণ আমাদের সঙ্গে গান গাইলেন আনসাং স্টার এর আসির আরমান, না জলের গানের আনসাং স্টারস, নিউ স্টার। এটা কি আজকে কি প্রথম আসির, এটাই প্রথম হলো নাকি জলের গানের সাথে? এটা আমার দ্বিতীয়। ও দ্বিতীয়, ও আমরা প্রথম হতে পারলাম না, যাই হোক আমি প্রথম। আমার সাথে আপনি প্রথম, এক্স্যাক্টলি। মানে ছোট হলেও বাচ্চা হলেও কিন্তু বেশ ভালো পাকা আছে। একটা 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 প্রথম রেকর্ডের সঙ্গে তো থাকলাম, তাই না? ইতিহাস, এই ইতিহাসটা কিন্তু মনে রাখতে হবে আসির। অসাধারণ অসাধারণ অসাধারণ। আজকে যে গুরু রাহুল আর কনককে আমি কোনো কথা বলতে দিব না, আসির সম্পর্কে আমি বলবো পুরাটা। ওকে, একটু দম নিয়ে বলবো নাকি এখনই বলবো? আমরা এক লাইনে বলে দেই, আসলে মনোচোরা হয়ে গেছে, তাই বাকিটা পরে বলবো। আমি আমি কনক আমরা বাদ। দেখেন আমরা একটু লাইন নিয়ে টু বি কন্টিনিউড। ওকে, থ্যাংক ইউ। আমরা একটু যে আমাদের পরশ দাদার গল্প শুনি। পরশ পাথর, হ্যাঁ পরশ পীরগঞ্জ থেকে মিষ্টির দোকানে কাজ করে। পীরগঞ্জ, আমরা এর আগে একজন পীরগঞ্জে দাদা ছিলেন, মনীন্দ্রদা। পীরগঞ্জে মানুষজন প্রচুর গান গায়, অনেক গান করে। পরশ, আমি একটু জানতে চাই যে আগের বার গান করে যাওয়ার পরে মিষ্টির বেচাকেনা একটু বাড়লো কিনা, আর মিষ্টির সঙ্গে গান ফ্রি বা গানের সঙ্গে মিষ্টি ফ্রি, এরকম কিছু ছিল? একটা কথা বলতে পারি, সেটা হলো আনসাং স্টারে আসার পর আমার নতুন করে আবার নাম একটা পরিবর্তন হয়ে গেছে, পরশ। কেন, এখন আমাকে যে প্রতিভাটা আগে মানুষ জানতো না, এই আনসাং স্টারে এসে সবাই জেনে গেছে যে আমি এটিএন নিউজের একজন শিল্পী। সেই সূত্রে অনেকজন আমার দেখার জন্য আসে, যে চলের একটু দেখে আসি, অন্য অন্য দূর দূরান্ত থেকে আমাকে দেখতে আসে, এই জন্য আমি এটিএন নিউজের কাছে চিরকৃতজ্ঞ। আমরা গানে যাই। কি সুন্দর এক গানের পাখি, মন নিয়ে আসে খেলা করে, দেখতে ভালো গাইছে ভালো, আরো ভালো লুকায়িত তার অন্তরে। কি সুন্দর এক গানের পাখি, মন নিয়ে আসে খেলা করে, কি সুন্দর এক গানের পাখি, মন নিয়ে আসে খেলা করে, দেখতে ভালো গাইছে ভালো, দেখতে ভালো গাইছে ভালো, আরো ভালো লুকাই তো তার অন্তরে। কি সুন্দর এক গানের পাখি, মন নিয়ে আসে খেলা করে, কি সুন্দর এক গানের পাখি, মন নিয়ে আসে খেলা করে।
মনে আসে খেলা করে, আপনি কি এখন বড়বেলায় আছেন? না ঠিক তা না, আমি ওর গানে নাচছিলাম কিন্তু বেশ, মানে একটা কি বলে নাচন নাচন অনুভূতি আর কি, এরকম খুব মজা পাচ্ছি, খুব মজা পাচ্ছিলাম গানটার সময়। বাবা বলুন ভাইয়া, ভাইয়া কোথেকে, মানে চেহারায় মিল দিকে ভাইয়া হয়ে গেল না, মানে হারিয়ে যাওয়া ছোট ভাই, মানে আমরা সিনেমায় যেরকম দেখতাম হঠাৎ করে গানের অনুষ্ঠানে দেখতে পেয়েছি ভাই, আয় ভাই, এরকম বিষয়টা। তবে হ্যাঁ সত্যি কনকের সাথে চেহারায় মিল আছে, কি সুন্দর এক গানের পাখি, মিষ্টি সুরে সে গান করে। অনেক অভিনন্দন আপনার একটা এরকম একটি অ্যাচিভমেন্ট যে জলের গানের সঙ্গী। আমি জানি রাহুল একটু বাঁশিতে কিছু একটা বলবে আর তারপরে আমি বিরতিতে যাবো।